পাখিরালাতে এখনো পর্যন্ত জলবন্দী মানুষজন, কোমর জলে হেঁটেই চলছে যাতায়াত। এক সপ্তাহ কেটে গেল, দক্ষিণ চব্বিশ পরগনার পাখিরালার মানুষজন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ি আসার প্রভাবে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এখনো এলাকার বহু জায়গাতে এক কোমর জল রয়েছে, কোথাও বা এক কোমরেরও বেশি। এরকম অবস্থায় এলাকার সাধারণ মানুষজন কার্যত এই জলবন্দী অবস্থাতে জলে নেমে যাতায়াত শুরু করেছেন। এই পরিস্থিতিতে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে মানুষজনকে এই এক কোমর জলে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। এলাকার মানুষজন চাইছেন দ্রুত যাতে এলাকা থেকে জল নিষ্কাশন করা হয়, তার ব্যবস্থা করুক সরকার। ইতিমধ্যে এলাকায় নদীবাঁধ বাঁধার কাজও শুরু হয়েছে, ফলে নতুন করে গ্রামে জল ঢোকার পরিস্থিতি নেই বললেই চলে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এলাকা থেকে দ্রুত নোনা জল বের করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। এবার শুনে নেওয়া যাক এই জলবন্দী দশা সম্পর্কে কী বললেন স্থানীয় মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে রজত নস্করের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। হাত পা ওঠে না, তখন মনে হয় যে ঠাকুর আবার কোথায় গিয়ে বসছো, কোথায় যাবে, কে কোথায় থাকবে, বাচ্চা কাচ্চা নাতি পুতি ছোট কাঁচা আছে তারা কোথায় নিয়ে যাবে, এই বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো, নিজেদের কাপড় চোপড় কখন গোছাবো, কখন কিছু নেওয়ার কথা মনে থাকে না, তখন মনে হয় কি আমরা জলে কোথায় ভাসবে, কোথায় চলে যাবো, কে কোথায় যাবো, বাচ্চা কাচ্চা কিভাবে নেবো, আর এই গরু ছাগল কিভাবে গোছাবো, কোথায় নিয়ে যাবো, সবাই তো ভেসে চলে যাবো। এইসব রাস্তার উপর দিয়ে জল চলে যাচ্ছে, তাহলে বোঝো মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছি লাগলি তখন কেরম মনে হয়, তখন জিনিসপত্র গোছানোর কথা মনে হয় না, যে ঘর বাড়িও ভেসে যাচ্ছে, জিনিসপত্র ভেসে চলে যাচ্ছে, বড় বড় কাঠও ভেসে চলে যাচ্ছে, যে গোছানোর সংসার সব ভেসে গেল, তাহলে খাবে কি বেঁচে থাকি, আর এই একটু একটু নাতি পুতি কোথায় নিয়ে যাবো, এই জলে এদের কি করে বাঁচাবো, নিজেরা নেই হাউডু খাই এক জায়গায় গিয়ে উঠলাম। কিভাবে চলবে, কিভাবে চলবে, ছেলেরা ফাঁকায় কাজ করতে যাচ্ছে না, লকডাউন, তারপরে এমনি ধরো কাজ বাজ করছিল ফাঁকায় না গেলে তো দেশের এখন কতটা করে জল এলাকা, এরা এলাকায় এখন এই এই কোমর সমান করে এই সমান করে আছে, এইসব মাঠে মাঠে এখন একটু এই আবার যদি সামনের গনে ঢুকে যায় তাহলে তুমি বাঁচবো কি করে, বাঁধবন্দি তো হই হচ্ছে না, তাহলে তুমি কি করে বাঁচবা, আবার যদি জল ইরিও জল ওঠে তাহলে মানুষ আর কোথায় যাবে তুমি বলো। এলাকা ছেড়ে কি মানুষ অনেকে চলে গেছে, অনেকে চলে যাওয়াটা আছে ওই হোটেলে, বড় বড় হোটেলে উঠেছে বাঁচার জন্য, কেউ ইয়ে করেছে, এই নাম আর কি, আমার নাম আলো সব। মানে এতটা এতটা কিছু হয়নি না আগে, আরো দুটো জোয়ার ঢুকবে, সামনের জোয়ারটা ঢুকবে। এই যে আমরা দেখেছিলাম এক বছর আগে আমপান হয়ে গেছিল, কিন্তু আমপানের এক বছর পর এই যে ইয়াস হলো, তাতে কি মনে হচ্ছে আমপানে বেশি ক্ষতি হয়েছিল না ইয়াসে বেশি ক্ষতি হয়েছিল? ইয়াসে তো বেশি ক্ষতি হয়েছে, আমপানে তো এরকম জল টল ঢুকে নেওয়া হলে তেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ইয়াসে তো আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছে, আমাদের এমন হয় বাস থাকার জায়গাটাতেই নেই, সব কিছু এইটুকু নেই, কটা বেজে আছে, তো আমরা ওখান থেকে গিয়ে সমাধান করতে আসছে, কী করবো, আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খাবার টুকু জায়গায় টুকু নেই। বাড়িঘর তো ভেঙে চলে গেছে, এই অবস্থা আছে এখন, এই যে গ্রামে রাস্তাঘাটে এইভাবে আমরা থাকতে হচ্ছে, প্রচুর মাটির বাড়ি, প্রচুর মাটি, আমাদেরও মাটির বাড়ি, আমাদেরও মাটির বাড়ি, তো ভেঙে চলে গেছে এইভাবে এখন, এই রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করেই আমাদের ঘুরে যাচ্ছে। বাড়ির মধ্যে জিনিসপত্র বার করতে পেরেছি না, কিছু বার করতে পেরেছিলাম, কিছু আছে ঘরে, মানে সামনের দিনগুলো কীভাবে চলবে, চলবে কীভাবে চলবে এখন জানি, আমি দেখছি আপনি ড্রামে করে জল নিয়ে যাচ্ছেন, এটা কি পুকুরের জল? পুকুরের জল, হাত পাটাকে ধোয়ার জন্য, বাচ্চা কাচ্চা স্নান টান করানোর জন্য, নিজেদের একটু ব্যবহার করার জন্য, এই করার জন্য নিয়ে যাচ্ছে। সরকারিভাবে সেভাবে কোনো সহযোগিতা না, সরকারিভাবে সহযোগিতা এখনো সেইভাবে কিছু পাইনি, তবে আশা করছি যদি একটু পাই আমাদের একটু ভালো হয়, আমরা একটু ভালোভাবে থাকতে পারি। এই হচ্ছে এই যে আমরা দেখলাম যে আমপানে যে ক্ষতি হয়েছিল তার থেকে কি ইয়াসে আপনাদের এই যে বসবার পাখিরাল অত্যন্ত গ্রামগুলো তার থেকে বেশি ক্ষতি হয়েছে বলে কি মনে হচ্ছে? আমফানের থেকে ইয়াসে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে,
এখনো পর্যন্ত 6-7 দিন হয়ে গেল, এখন মানুষের বাড়িতে এখনো জল, রাস্তা ঠিকমতো মেরামত হয়নি, যার জন্য নদীর বাঁধে প্রতিদিন জোয়ার ভাটা খেলছে। তাতে মানে জল মানে এখনো পর্যন্ত কত করে জল আছে এলাকায়? এখনো 3-4 ফুট করে জল আছে। মাটির ঘরগুলো কি অবস্থা? মাটির ঘর সব পড়ে গেছে, মাটির ঘর কোনো যাই নেই, সব পড়ে গেছে। মানে আমফানের থেকে বেশি কি ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে আমার? ঘর বাড়ি বেশি ক্ষতি হয়েছে, ঘর ঘরগুলো আছে জলোচ্ছ্বাসের জন্য ঘরগুলো সব পড়ে গেছে, এবং পাকা বাড়িও যখন জল নামছে কিছু কিছু ধসে পড়ছে পাকা বাড়িও। পুকুরে মাছ চাষ তো অগাধ পরিমাণ নষ্ট হয়েছে, জমি চাষও হবে না এই বছরে, এই পরিস্থিতি। তবু মোটামুটি কত পুকুর এবারে ফিশারি নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে? মানে আমাদের এখানে ফিশারি খুব কমেই লোক আছে, 2-5 বিঘে করে ফিশারি করে রেখেছে, সেগুলো তো একদম ধূলিসাৎ, এবং প্রত্যেকটা বাড়িতে পুকুর আছে, মাছ চাষ হয়, সেই মাছ সারা বছর খায়, সেই মাছ একটাও নেই, সে তো অনেক আগেই প্রথম দিনেই ভেসে চলে গেছে। এবং বর্তমান যে মাছগুলো মরে আছে, আমরা গ্রামের ছেলেরা এবং ছেলেদের নিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তবু তার সত্ত্বেও মাছ যে পরিমাণে মানে অলিতে গলিতে ঝুঁকে আছে, গন্ধে মানুষ বসবাস করতে পারছে না। এই জলে তো একটা মানে অনেক রকম একটা ক্ষতি হতে পারে যারা জলে নামছে। হ্যাঁ, জলে নামছে, তাদের গায়ে ঘা হচ্ছে, এবং পায়ে যখন ওই বাড়ির থেকে একটু যাওয়া আসা করছে, সেখান থেকে পায়ের লোম পর্যন্ত চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, এই জলটা এত বিষাক্ত হয়ে গেছে। সরকারিভাবে কতটা সহযোগিতা হচ্ছে? সরকারি Oh,